প্রযোজনা ও পরিবেশনায় থ্রি স্টার সিডি প্লাস। বংশধর হওয়া দিন চিনেন না, বংশের প্রদীপ কে দিন এখন নাই চিন্তা করি আর মাইয়াতে আই আশা করছিলাম তো আর মাইয়াতে কইলি আর সম্পত্তি বেগি তার দিতে লাগিন বুঝি কিন্তু আল্লাহ তো চাই না ইয়া হনা হামন না যাইব ই বেগিন বাই যাব তুই যাবি ট্রাস্ট লই যাইব না হন ট্রাস্ট কি করিবে অনসম্পত্তি বেগিন হেবা দলিল করে একবার দিয়ে ফেলে আর দু এখন বাদ কি রে আর তো আবার খাই মর বাড়ি দিও আজ সম্পত্তির মালিক কেন হইব মা? কেন হইব মা? আমি মনে করো আর তো যোগ্য মাই এখন আর মাইয়ার বিয়ে দিলাম আর মনে করলাম আর মাইয়ার তো গোয়াসা হইব আর মাইয়ার তো দুয়া মাইয়া তুই যায় মর হইন অমা তুই এইসব
পরিবার পরিকল্পনা এইসব অমুক সমুক ইন ফ্যামিলি প্ল্যানিং এইসব ইন ফলো ন করি। এখন আরোগ্য পোয়া যায় না, এনে ল আরোগ্য বাচ্চা ল আর তুই গরান ভরিব এই আর বংশ নবারাইলে উগ্র পোয়া যদি ন তোর আর সম্পত্তি বেগিন যাবি বুঝলি। তাহলে আর তাড়াতাড়ি দুয়া বাদ দিও। আচ্ছা ঠিক আছে তাহলে আইও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আর কি হলো কেন আসি হলো না আচার অনরাইডে লাগ দিয়ে না মানে আর স্বাস্থ্য ভাই তার রঙে আর শাসা রঙে আর রঙে মামলা মত দিন এখন আর স্বাস্থ্য ভাই তার রঙে আর রঙে মামলা মত দিন হবে হঠাৎ করে ইয়ার যদি আয় এখন মরে যাই তাহলে আর সসম্পত্তি বেঁকে রে আর শত্রু হলো আপন যেটা ইয়ার পরিব আয় এখন তাল্লাই ঠাই দে আর মাইয়ারে আর অনর কুয়ারে বুঝার আছে ইয়ারে তারা তার গো সন্তান লঙ্গন লাগে ইয়ারে খারাপ নয় হইলাম তারা হয়তো দুটি সন্তানের যথেষ্ট না ইয়া না আর আত্মে চলন আর দুজনে যাইয়ার এখন বুঝাই ইয়ারে হই চলন অত ঠিক কথা হইল চলন চলন আর মাথা নগরে টেনশন চলছি ওই লেডা বিয়ে আছে যে লেডা বিয়ে আর ব্রেন কুড়ি দিয়ে ব্রেন জানি অমা আসছি দি তোর তো দুয়া মাইনি দারুণ একটা মামলা চলে বহু বছর আর বাপদাদার তোর মামলা চলে এখন কোনো হারণ দুটো আমায় মরে যাই তাহলে আর সসম্পত্তি সরকারের পরিবার পরিকল্পনার বিচার দুয়া মানি হয়ে তো আহতাল বলে পরিবার পরিকল্পনা তোর একটা বাইরে গেলে তোর বাবু সম্ভবা দিয়ে তবে আর পক্ষে আর বাচ্চা লন সম্ভব নয় আর মাথা মাইয়া নমানে হ্যাঁ তাহলে এখন আর তাকে হাঙ্গারা পড়িব আর এখন মাথার মধ্যে বুদ্ধি লই আছে কি বুদ্ধি বুদ্ধি লই আছে যে এখন আর কালতা বইনের রুগ মাইয়া আছে কালতা বইনের মাইয়ার নাম হচ্ছে জেসমিন আর জেসমিনের আই অনর ফুয়ার বিয়ে আর ফুয়া বিয়ে বিয়ে করবে না ওমা আই যদি মাইয়ার বাপ হিসাবে আই যদি মাইয়ার বাপ হিসাবে এই আর মানি লইতে রে অনর ফুয়ার বাপ হিসাবে ইনকে মানি লইন বাস্তব তাছাড়া আর সসম্পত্তি বে কিন্তু আই অনর ফুয়ারে দিবে লইব ও ও কথা দিতে কইও হ্যাঁ
ঠিক আছে শুনুন, তাহলে ওরা একটা কাম করছেন, কালি ওনার গুয়ারে লই যারে কালি অভিজ চলে এসছেন, আর এটা কালি অভিজ চলে এসছেন তাহলে এখন জন করি ওকে স্বাভাবিক। সরকারের একটা নীতিমালা আছে, ছেলে হোক মেয়ে হোক দু তিন ঘন্টা যথেষ্ট, এইভাবে বলে ঋণ গরিবদের ভালো হতো হয়ে যেতে আই রাস্তাতে সিদ্ধান্ত হলো ফেলাই আই তোমার মাইয়ের থামাই আর হালতে বোনের মাইয়ের দেশমিন আছে যে দেশমিনের লগে আবার বিয়ে দিই, বিয়ে দিয়ে রে আই যে দেখাই দিই আর সব তো কলরে আর হলো শাসন করতে হলো সব তো হলো হাতে দেখতে তো তোর কি মাথা খারাপ হয়ে গিয়ে আর মাথা খারাপ হয়ে গিয়ে তোমার মাইয়ের যে তার কো বাচ্চা লইন্য ফেলিল এখন আর তা আমি জানি গরম করে তুই কি হ এর কোন দিন রইব দেখি না রে দেখি নাই গুজুমদ তাহলে এটা তোর শেষ কথা ইবে আর শেষ কথা কিছু গরিবের নাই আর হালু আরো সরু সুন্দরী মানুষ গজান হালু জেললে ভিতরে চলতো ও বাবা ভিতরে চলো চলো আহারে কি কইল আর বাপে কি বুঝিল আর তো না বুঝিলাম এতলাই হদে শুধু ফুয়াশা শিক্ষিত নয় মা বাবার তো শিক্ষিত হওয়া পরে আর বাপে কি বুঝি মানুষের হতাফনি আর শেষ করে দিল কিছু নইল আর গল তুই প্রতিন ঢুকা দিল শেষ পর্যন্ত আর জীবন হতে পথে গেলি